Dear students, welcome back to the video tutorials on biology first paper. Today I will be talking about structure and classification of bacteria. First of all, let's see what is bacteria. There are four things to remember about bacteria. Bacteria somporke charti kotha bishesh bhabe mone rakhte hobe. Number one, bacteria are microscopic. Orthat microscope chhara khali chokhe bacteria dekha jay na. Number two, bacteria hoche prokaryotic. Prokaryotic mane prothomoto ete kono sugothito nucleus nei, no well developed nucleus. Kono sugothito koshiyo ongano jemon chloroplast, mitochondria ittyadi nei, no well developed cell organelle. আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজমের রাইবোসোম হচ্ছে 70S টাইপ, যেখানে ইউক্যারিওটিক অর্গানিজমে রাইবোসোম 80S. সেল ওয়াল ইজ কম্পোজড অফ মিউকোপেপটাইড. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর মিউকোপেপটাইড দিয়ে তৈরি, যেখানে প্ল্যান্ট সেলের কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ এবং ফাঞ্জাইয়ের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত. Can live anywhere like air, soil, ocean, human guts, etc. Bacteria prithibir je kono sthane matite, panite, batashe, borofe tike thakte pare. Ekhon amra ekta bacterial structure dekhbo. Je bacteria tir structure dekhano hoyeche chobite seta hocche Salmonella bacteria. এই ব্যাকটেরিয়ার সবচেয়ে আউটার লেয়ারে যেটা আছে এটা হচ্ছে ক্যাপসিউল. এখানে লাইট অরেঞ্জ কালারে দেখানো হয়েছে. ক্যাপসুল হচ্ছে পলিস্যাকারাইড দ্বারা গঠিত এবং এটা ব্যাকটেরিয়াকে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে. এরপরে ডার্ক অরেঞ্জ কালারের যে লেয়ারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেল ওয়াল বা কোষপ্রাচীর. ব্যাকটেরিয়ার সেল ওয়াল এর আগেও বলেছি মিউকোপেপটাইড বা পেপটাইডো গ্লাইকাম দ্বারা গঠিত. এরপরে নীল রঙের যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন. ব্যাকটেরিয়া অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীর প্লাজমা মেমব্রেনের মতোই লিপোপ্রোটিনাস. এর ভেতরে সাদা যে ফ্লুইড দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইটোপ্লাজম এবং এখানে দেখা যাচ্ছে 70S রাইবোসোম. মাঝখানে যে খুব পেঁচানো ধরনের যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ. ব্যাকটেরিয়ার ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ দ্বিসূত্রক এবং ভীষণভাবে কয়েলড অবস্থায় থাকে. এই অংশটাকে বলা হয় নিউক্লিওয়েড. জেনেটিক ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়াতে আরেকটা ছোট সার্কুলার ডিএনএ থাকে যেটাকে বলা হয় প্লাসমিড. প্লাসমিড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভেক্টর হিসাবে কাজ করে. এছাড়া এখানে সবুজ রঙের একটা লম্বা থ্রেড লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে চলনে সাহায্য করে. আর এখানে ছোট ছোট আরও কিছু সুতার মতো অংশ পুরো পেরিফেরি জুড়েই দেখতে পাচ্ছ. এগুলোকে বলা হয় পিলি. পিলি পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত. পিলি হচ্ছে ব্যাকটেরিয়াকে হোস্ট সেলের সাথে আটকে রাখতে সাহায্য করে. এখন এসো আমরা দেখি ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন শেপ. আকৃতির উপর নির্ভর করে ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে ভাগ করা হয়, যেমন নাম্বার ওয়ান হচ্ছে ককাস. এরা রাউন্ড শেপের ব্যাকটেরিয়া. এদেরকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন মনোককাস হচ্ছে যেই ককাসগুলো সিঙ্গেল থাকে, যেগুলো পেয়ার করে থাকে এদেরকে বলা হয় ডিপ্লোককাস. যেই ব্যাকটেরিয়া ককাসগুলো চেইন আকারে থাকে এদেরকে বলা হয় স্ট্রেপ্টোককাস ইত্যাদি. নাম্বার টু বেসিলাস, এরা হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া. ককাসের মতো এরাও মনোবেসিলাস, ডিপ্লোবেসিলাস, স্টেপ্টোবেসিলাস এরকম বিভিন্ন প্রকার হতে পারে. নাম্বার থ্রি ভাইব্রিও. ভাইব্রিও হচ্ছে কমা আকৃতির ব্যাকটেরিয়া. নাম্বার ফোর স্পাইরিলাম. স্পাইরিলাম হচ্ছে যেই ব্যাকটেরিয়াগুলো পেঁচানো ধরনের হয়. নাম্বার ফাইভ প্লিওমরফিক বা বহুরূপী ব্যাকটেরিয়া. যেই ব্যাকটেরিয়ার নির্দিষ্ট আকৃতি নেই, এক এক সময় এক এক রকম আকৃতি ধারণ করে এদেরকে বলা হয় প্লিওমরফিক. নাম্বার সিক্স ফিলামেন্টাস. শৈবালের মতো সূত্রাকার ব্যাকটেরিয়াকে বলা হয় ফিলামেন্টাস ব্যাকটেরিয়া. নাম্বার সেভেন স্টিলেড ব্যাকটেরিয়া, এরা হচ্ছে তারকা আকৃতির. এবং নাম্বার এইট স্কোয়ার শেপের ব্যাকটেরিয়াও পাওয়া যায়.
नेक्स्ट क्लासिफिकेशन अफ बैक्टेरिया बेस्ड ऑन नम्बर एंड पोजिशन अफ फ्लाजेला अर्थात बैक्टेरिया फ्लाजेला आछे किना एवं थाकले एर संख्या एवं अवस्थान किरकम तार उपर डिपेंड करे बैक्टेरिया के क्लासिफाई करा हय जेमन नम्बर वन एट्रिकस ट्रिकस शब्दटा ट्राइकोम थेके एसेछे ट्राइकोमेर माने होच्छे हेयर एखाने हेयर बोलते फ्लाजेला बोझानो हयेछे एट्रिकस होच्छे जे समस्त बैक्टेरियार फ्लाजेला नेई मनोट्रिकस जे समस्त बैक्टेरियाते एकटी मात्र फ्लाजेला थाके एवं फ्लाजेलाटी सेलेर एक प्रान्ते अवस्थान करे ओई समस्त बैक्टेरियाके बला हय मनोट्रिकस एम्फिट्रिकस एदेर सेलेर दुई प्रान्ते दुटी फ्लाजेला थाके सेफालोट्रिकस एदेर सेलेर एक प्रान्ते एक गुच्छ फ्लाजेला थाके फ्लाजेला रिमेन्स इन क्लस्टर लोफोट्रिकस एदेर सेलेर दुई प्रान्ते दुई गुच्छ फ्लाजेला पावा जाय सिक्स पेरिट्रिकस एरा सेलेर पेरिफेरि अर्थात परिधि जुड़े अवस्थान करे এরপর আমরা গ্রাম স্টেইন মেথডের উপর ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন দেখাবো তার আগে আমি বলছি গ্রাম স্টেইন মেথডটা কি এটা এমন একটি মেথড যার মাধ্যমে ব্যাকটেরিয়াকে কালার করা হয় এবং কালারের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা হয় তো এই গ্রাম স্টেইন মেথডে প্রথম স্টেপে আমরা যেটা করি যে একটা স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়ার স্মিয়ার নেই সেটাকে ড্রাই এবং ফিক্স করি হিটের হিটিং করার মাধ্যমে নেক্সট স্টেপে ক্রিস্টাল ভায়োলেট একটা পার্পল কালারের স্টেইন এটা অ্যাড করা হয় এটা এক মিনিট রেখে আবার ওয়াশ করে আয়োডিন সলিউশন দিতে হয় আয়োডিন সলিউশনে এক মিনিট রাখার পরে 95% অ্যালকোহলে ওয়াশ করে ডি কালারাইজ করা হয় তারপরে সেকেন্ডারি স্টেইন হিসাবে আবার স্যাফ্রানিন দিয়ে এক মিনিট রাখতে হয় এরপরে এই স্লাইডটাকে ওয়াশ করে শুকিয়ে আমরা যদি মাইক্রোস্কোপের নিচে স্লাইডটাকে দেখি আমরা দুই রকমের ব্যাকটেরিয়া দেখতে পাই একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেই ব্যাকটেরিয়াগুলো পার্পল কালারের থাকে অর্থাৎ ক্রিস্টাল ভায়োলেটের কালার নেয় সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর যেই ব্যাকটেরিয়াগুলো অ্যালকোহল প্রয়োগ করার পরে ক্রিস্টাল ভায়োলেট কালার লুজ করে আবার স্যাফ্রানিনের কালার নেয় সেগুলোকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এরা হচ্ছে রেড কালার ফর্ম করে এখানে ছবিতে দেখতে পাচ্ছ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পার্পল কালারের গ্রাম পজিটিভ ককাই এগুলো রাউন্ড শেপের গ্রাম পজিটিভ বেসিলাস এগুলো দণ্ডাকার আকৃতির গ্রাম নেগেটিভ ককাই দেখতে পাচ্ছ গোলাকার রেড কালার্ড এবং গ্রাম নেগেটিভ বেসিলাই এরা হচ্ছে দণ্ডাকার রেড কালার্ড তাহলে এসো আমরা গ্রাম স্টেইনের উপর নির্ভর করে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করি গ্রাম স্টেইনিং মেথডের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর এক্সাম্পল হচ্ছে বেসিলাস সাবটিলিস এটা থেকে সাবটিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় তোমরা চিত্রে কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ এগুলো পার্পল কালার এখানে রাউন্ড শেপ আছে দণ্ডাকার শেপ আছে এবং স্টেপটো বেসিলাস টাইপ ব্যাকটেরিয়া আছে যেমন বেসিলাস অ্যান্থ্রাসিস এটা থেকে অ্যান্থ্রাক্স রোগ সৃষ্টি হয় আরেকটা টাইপ হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এর এক্সাম্পল হচ্ছে স্যালমোনিলা টাইফি এটি টাইফয়েড রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া এখানে ছবিতে কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও